বলবো, তবে এই মুহূর্তে যে বড় খবর আমাদের হাতে এসে পৌঁছেছে তা হচ্ছে আবারও স্বাস্থ্যের অবনতি ঘটেছে লালকৃষ্ণ আডবাণীর। ভারতের প্রাক্তন ডেপুটি প্রাইম মিনিস্টার লালকৃষ্ণ আডবাণীর ফের স্বাস্থ্যের অবনতি। দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন এই বর্ষিয়ান নেতা। ফের অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, দিল্লি হাসপাতালে ভর্তি প্রাক্তন উপ প্রধানমন্ত্রী। শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানানো হচ্ছে হাসপাতাল সূত্রে, তবে জুলাই মাসের প্রথম সপ্তাহেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো। ডেস্ক থেকে রয়েছেন আমাদের সহকর্মী সত্যজিৎ পাল। সত্যজিৎদা, তোমার কাছ থেকে জানতে চাইব, দিল্লি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন ভারতের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী, কি জানতে পারা যাচ্ছে? দেখো, গত কয়েকদিন থেকেই এমনিতেই শারীরিক অবস্থায় উনি বেশ অবনীত হয়েছে তার শারীরিক অবস্থার, যার ফলে কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে লালকৃষ্ণ আডবাণীর বয়স 96 বছর। বয়সজনিত কারণেই তার এই শারীরিক অসুস্থতা বলে জানা গেছে। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভারতের রাজনীতি কিন্তু এক উজ্জ্বল নক্ষত্র এই লালকৃষ্ণ আডবাণী, কারণ তুমি জানো বিজেপির প্রাণ প্রতিষ্ঠা, বিজেপির আজকে যে বিজেপি তৈরি হওয়া এই কিন্তু লালকৃষ্ণ আডবাণীর হাত ধরেই। কারণ একটা সময় অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী এই বিজেপি দল তৈরি করেছিলেন জনসংঘ ভেঙে, এবং তারপর সেই বিজেপি প্রথম দিকে ব্যর্থতা থাকলেও লাল রাম মন্দির আন্দোলনকে কেন্দ্র করে বিজেপি উত্থান হয়, আর রাম মন্দির আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ ছিলেন কিন্তু এই লালকৃষ্ণ আডবাণী। ফলে ভারতের রাজনীতি বলো, বিজেপির রাজনীতিতে তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে সেই লালকৃষ্ণ আডবাণী বয়সজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। অটল বিহারী বাজপেয়ী জামানায় তিনি কিন্তু দেশের উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, পাশাপাশি ভারতের রাজনীতিতে তার কিন্তু অনেক ভূমিকা রয়েছে। তুমি জানো একটা সময় যখন বেঙ্গালুরু যে বিজেপির নেতা রয়েছেন, প্রাক্তন বিজেপি নেতা, বিজেপির সর্বভারতীয় সভাপতি বেঙ্গালুরু লক্ষণ, তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তোলে সেখানে কিন্তু নাম জড়িয়ে ছিল আডবাণীর, এবং তিনি কিন্তু তৎক্ষণাৎ ইস্তফা দিয়েছিলেন এবং ভোটে লড়েনি। এবং তারপর যখন তিনি এই মামলা থেকে যখন পুরোপুরি মুক্ত হয়ে যান, তারপরে কিন্তু ভোটের লড়াই করে রাজনীতিতে ফিরে আসেন। সুতরাং তার যে নানান সিদ্ধান্ত, নানান ভূমিকা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের রাজনীতির ক্ষেত্রে, বিজেপির রাজনীতির ক্ষেত্রে তো বটেই। দিশা, একদমই ধন্যবাদ সত্যদা। আর যেমনটা এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে, ফের স্বাস্থ্যের অবনতি লালকৃষ্ণ আডবাণীর। জুলাই মাসের প্রথম সপ্তাহেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, আর তারপরে তাকে দিল্লির অ্যাপোলোতে ভর্তি করা হয়। তার সঙ্গে সঙ্গে যেমনটা জানতে পারা যাচ্ছে, গত মাসেও অর্থাৎ জুলাই মাসেও 96 বছর বয়সী রাজনীতিকে ভর্তি করানো হয়েছিল দিল্লির এইমসে। আর কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পরই তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। কিন্তু এক মাস পেরোতে না পেরোতে আবারও স্বাস্থ্যের অবনতি দেখা গেল ভারতের প্রাক্তন উপ প্রধানমন্ত্রীর। বর্তমানে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে হাসপাতাল সূত্রে যেমনটা জানতে পারা যাচ্ছে, এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে আমরা চোখ রাখবো আরও একটি বড় খবরে, যেমনটা জানতে পারা যাচ্ছে।